সেই দিনকে স্কুলটাতে কাজে গিয়েছিলাম। স্কুলটা এতটাই সুন্দর আর আশপাশের গ্রামটা এতটাই সুন্দর যে কী করে বোঝাবো আপনাদেরকে, তাই ভাবলাম ভিডিও বানিয়ে নিই। এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, মাটির ঘর, মাটির রাস্তা, মানে এটা সব কিছু মিলিয়ে না একটা দুর্দান্ত পরিবেশ। আর এই মাটির ঘর তো এখন শহরাঞ্চলে দেখাই যায় না। চারিধারটা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, পরিবেশটা এতটাই সুন্দর ছিল, মনোমুগ্ধকর। এই যে মাটির ঘর, চারিদিকে জমি আর জমি, যত দূর চোখ যায় শুধু জমি। সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম বাড়ির পথে। এই যে পুকুরটা দেখছেন, হাঁস চড়ছে জলের মধ্যে, কি সুন্দর না? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, আর এই যে রাস্তাটা, দুদিকে সবুজ ঘাস, মাঝখান দিয়ে সরু রাস্তা, আমরা এগিয়ে চলেছি বাড়ির পথে। এইখানে একটা ছোট্ট ঘাট আছে, ঘাটটি আমার কাছে ভীষণ রকমের সুন্দর লেগেছে। আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই নদীটা হচ্ছে খোড়ে নদী। এই নদীর ওই পাড়টা হচ্ছে, একটা জায়গাটার নাম আমার ঠিক জানা নেই, আর এই পাড়টা হচ্ছে সুটরা। পূর্ব বর্ধমান জেলার এই ছোট্ট গ্রামটার নাম হচ্ছে সুটরা। এখানে নৌকা, যেটা দিয়ে মানুষজন পারাপার হয়, সেই নৌকাটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কাকা সাইকেল ধোয়াচ্ছে, আমি একটু পায়ে জল ধুয়ে লাগিয়ে নিই, বেশ ভালোই লাগছিল। দেখুন সবাই দাঁড়িয়ে আছে। এই যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে গেছে, নদীর জল যখন শুকিয়ে যায় তখন এই রাস্তা দিয়ে যাতায়াত করে। বাবু দৌড়াতে দৌড়াতে যাচ্ছে সাইকেল আনবে বলে। দেখেছেন দড়িটা, একজন দড়ি ধরে টানছে, আরেকজন নৌকার দাঁড় নাড়াচ্ছে। এই সিস্টেমে নৌকা পারাপার আপনারা দেখেছেন কি না আমার জানা নেই, তবে এই যে বাবু সাইকেল নিয়ে চলে এসছে, আমাদের নৌকো পাড়ে ফিরছে। আমরা খুব তাড়াতাড়ি নৌকোতে উঠব, তবে নৌকোটা একটু বিপজ্জনক হলেও এর যে যাত্রার যে এক্সপিরিয়েন্স সেটা ভীষণ সুন্দর। কাকার গায়ে জোর দেখেছেন? আমাদের গাড়িটা তুলতে গিয়ে এই বাসের মধ্যে আটকে গেছিলো, ভীষণ রকমের কষ্ট করে গাড়িটা উপরে তুলতে হয়েছে। সবাই অপেক্ষা করছে, বেশিক্ষণ লাগে না পারাপার হতে। এই দেখুন দড়ি ধরে কীভাবে টেনে টেনে নৌকাটা পার হচ্ছে, এই পার থেকে ওই পার। এপারে রাস্তাটা ঢালাই হলেও ওপারের রাস্তাটা বেশ বিপজ্জনক, একদম বীভৎস ঢাল, আর মোটরসাইকেল নিয়ে ওপরে ওঠা বেশ চ্যালেঞ্জিং। একবার নদীটা দেখুন কি সুন্দর, তাই না? ওই দেখুন নদীর কোনায় একটা মাটির ঢিপির ওপর একটা কুঁড়ে ঘর, কি সুন্দর তাই না? আর নদীতে বৃষ্টি পড়ছে, বাচ্চাটা দৌড়ে নেমে গেল। আমরা ছোটবেলায় এরকমই করতাম, বলুন। সবাই নামছে, আমরাও নামব। নেমে আপনাদেরকে দেখাবো, এই যে ঘাট থেকে আমরা বেরোলাম, রাস্তাটা দেখেছেন কাদায় ভরা, কোনো বিদ্যুৎ, এখানে লাইট, যে ল্যাম্পপোস্ট যেটা বলে, এরকম বলে তো মানে কিছুই নেই। বিদ্যুৎ এসছে ওইটুকুই, রাস্তায় লাইট ফাইট কিচ্ছু নেই। আমি ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে দেখছিলাম, কোনো লাইট লাগানো নেই। ওই কাদা ভরা রাস্তার মাঝখান দিয়ে যেতে বেশ ভয়ই লাগছিল, কিন্তু বেশ মনোরমও লাগছিল, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমার এর আগে কোনো দিন হয়নি। এখানকার মানুষজন কত কষ্ট করে যাতায়াত করে, হ্যাঁ, আর আমরা যারা শহরাঞ্চলে থাকি এরকম পরিস্থিতির সম্মুখীন আমরা হয়তো খুব কমই হই। আর একবার নদীটা দেখুন কি সুন্দর, তাই না? চারিধারে গাছপালা, রাস্তা, পাট, সব কিছু মিলিয়ে একদম খুব সুন্দর, আমার কাছে তো খুবই সুন্দর লাগছিল। ওই দেখুন লোকজন দাঁড়িয়ে আছে, এইটা করেই মেন রাস্তায় ওঠে, এই মেট্রোটা করেই। আমরা মোটরসাইকেল নিয়ে এসেছিলাম, সেই কারণে আমরা মোটরসাইকেল করেই যাচ্ছি। এই জায়গাটা লোক চলাচল বেশ আছে, কিন্তু আমরা যে গ্রামটায় গেছিলাম ওখানে লোকজনের পরিমাণ খুবই কম, খুব ছোট্ট গ্রাম। এই দেখুন ভেড়া, এদের যে পশম কত কাজে লাগে আমরা তো জানি, তাই না? রাস্তাটা দেখুন একবার, দুধারে সবুজ ঘাস, পাকা রাস্তা, কিন্তু ওপরে মাটি দিয়ে এমন পরিস্থিতি হয়েছে, বিভৎস রকমের স্লিপ বৃষ্টির কারণে। চারিধারে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আপনারা হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, আপনারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু একবার দেখুন রাস্তাটা
কি মনোমুগ্ধকর, তাই না? আমারও খুব, আমি তো মুগ্ধ হয়ে গেছিলাম দেখে। আর গাছপালা আমার মানে এতটাই ভালো লাগে, এই কারণে হয়তো আরও মুগ্ধ হয়ে গেছিলাম। এরকম রাস্তা, এরকম গাছ আমাদের এখানে দু একটা জায়গায় ছিল, কিন্তু গাছগুলো রাস্তা চওড়া করার কারণে কেটে ফেলা হয়। তখন আমার খুব খারাপ লেগেছিল। কিন্তু মানে আমরা হয়তো একটা জিনিস ভুলে যাই, যে আমাদের উন্নয়ন উন্নয়ন করতে করতে এই সবুজ গাছগুলো, এই নিরীহ গাছগুলোকে আমরা কীভাবে কেটে ফেলি, তাই না? বলুন, কি সুন্দর দেখুন রাস্তাটা। এখান দিয়ে মনে চায় না নিজের মনের মানুষটা হাতে হাত দিয়ে এক পায়ে একসাথে হাঁটতে? আমারও ইচ্ছে করছিল, কিন্তু আমার সঙ্গে ছিল না, তাই আমি পারিনি। আপনাদেরকে দেখাবো বলে আমি ভিডিওটা করেছি। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার দেখুন রাস্তাটা, উফ কি দারুণ, তাই না? আমারও খুব ভালো লেগেছে। এই যে চারিধারে জমি, যতদূর চোখ যায় জমি, পাখি, এরকম কিন্তু আমরা শহরাঞ্চলে খুব কমই দেখি। কম দেখি কি, দেখি না। এখন বর্তমান পরিস্থিতি যা হয়েছে, আমাদের শহরাঞ্চলে একটা পাখি দেখা মানে ভাগ্যের ব্যাপার, তাই না? তো সেই আমরা যাচ্ছি সেই রাস্তা দিয়ে বাড়ির পথে। খুব সুন্দর জায়গা। আচ্ছা যাই হোক, একটা কথা মনে রাখবেন, গাছ কিন্তু আমাদের বাঁচানো উচিত, তাই না? বলুন, এই গাছ আমাদের কত কিছুর উপকার করে। অক্সিজেন দেয়, গাছের ডালপালা পাতা কত কাজে লাগে। আমরা তো চাইলেই এটা করতে পারি না, যে কাঠের আসবাবপত্র, খাট, আলমারি, জানলা, দরজা, এগুলো রিপ্লেসমেন্ট তো এখন চলে এসছে, তাই না? আমরা যদি এগুলোর ব্যবহার কমিয়ে দিই, তাহলে হয়তো গাছ কাটার পরিমাণটা একটু হলেও কমবে। এটা আমার মতামত, আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন আমার কমেন্টে। এই দেখুন আমার নামের মোবাইলের দোকান। ও, আমি তো আমাকে দেখাইনি। এই দেখুন কেমন, হ্যাঁ। আচ্ছা যাই হোক, রাস্তাটা দেখুন, এই রাস্তা, এই গাছ, এই বৃষ্টি, এই ওয়েদার, সব কিছু নিয়ে যে মনোরম পরিবেশটা তৈরি হয়েছিল, তা আমি অনেকদিন ভুলবো না। যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর ভিডিওটা যারা এতক্ষণ ধরে দেখলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি জানি আমার কথাবার্তা অনেক জায়গায় অনেক ভুলভ্রান্তি হয়েছে, একটুখানি মানিয়ে গুছিয়ে নেবেন, ঠিক আছে? আশা করি ভবিষ্যতে এগুলো আমি ঠিক করতে পারবো। থ্যাংক ইউ।